আসসালামু আলাইকুম। MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের এই ভিডিওতে এসএসসি 2022 সালের ইংলিশ পাস পেপারের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। এখানে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য কিন্তু এই যে সাজেশনটি রয়েছে এটি শতভাগ কমনের নিশ্চয়তা রয়েছে। আমি সর্বপ্রথম তোমাদেরকে দেখাবো যে সিন পেসেজগুলো কোন কোন সিন পেসেজগুলো সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, সেই সাথে আমি তোমাদেরকে বলবো স্ব বোর্ডের এইখান থেকে কিন্তু সমন্বিত, যেহেতু বোর্ডগুলোর প্রশ্ন এখানে সাজেশন আকারে আমি দিয়েছি, যার ফলে যেই বোর্ডের প্রশ্নগুলো, যেমন তুমি যদি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে মেডে এই প্রশ্নটি কিন্তু ঢাকা বোর্ডে এসেছিল, তার মানে এই বোর্ডটি বাদ দিবে, অর্থাৎ স্ব স্ব বোর্ডের প্রশ্নটি বাদ দিয়ে বাকিগুলো তুমি আয়ত্ত করবে। তো এখানে সিন পেজে প্রথমে লেখা হয়েছে মেডে অর ইন্টারন্যাশনাল, আর 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড, আর 26 মার্চ অর ইন্ডিপেন্ডেন্স ডে, পহেলা বৈশাখ, মেহেরজান লিভস ইন এ, মাদার তেরেসা ওয়াজ মুভড বাই কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেলি। তো তারপর আমরা সিন পেজেসের পর আমরা চলে যাব প্যারাগ্রাফে, কারণ হলো তোমরা নিশ্চয়ই জানো এখানে কিন্তু সিন পেসেজ থেকে প্রশ্ন আসবে, আনসিন থেকে প্রশ্ন আসবে না। তো আমি সিন পেসেজ থেকে যেই নংগুলো রয়েছে, যেমন আনসিন থেকে আগে আসতো, গত পরীক্ষায় আনসিন থেকে এসেছিল, তার মানে আমি তোমাদের বলবো যে আনসিনের জন্য আনসিন যেই প্রশ্নগুলো ইনফরমেশন ট্রান্সফার আকারে দেওয়া থাকবে ওইগুলো তুমি তোমার যে বই রয়েছে অর্থাৎ শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত যে পাঠগুলো রয়েছে বা টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো থেকে তুমি ছোটো ছোটো অংশগুলো যে রয়েছে ওই অংশগুলো ভালো করে পড়ে নিবে। তো তারপর প্যারাগ্রাফ যদি আমরা দেখি যে কোভিড-19, অ্যাবক ফেয়ার, রেলওয়ে স্টেশন, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, স্কুল ম্যাগাজিন, প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ট্রি প্লান্টেশন, আমি তোমাদের বলবো যদি তোমরা আমার এই সাজেশনটি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই শতভাগ কমন পড়বে। তারপর ইমেল, ইম্পর্টেন্সি অফ ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য বার্থডে প্রেজেন্ট হি সেন্ড টু ইউ, অ্যাবাউট স্কুল হোস্টেল, এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, ইন্টেন্ট টু ডু আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্সি অফ রিডিং নিউজ পেপার রেগুলারলি, দ্য পিকনিক, হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট। তো এটি হলো ইমেলের জন্য। তার পরবর্তী যেটি রয়েছে যে ডায়ালগ, তো এখানে দেখো ডায়ালগগুলোর মাঝখান থেকে গুরুত্বপূর্ণ যে ডায়ালগগুলো তোমার পরীক্ষায় আসতে পারে সেগুলোর মধ্যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, নেসেসিটি অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্সি অফ লার্নিং ইংলিশ, কোভিড-19 প্যান্ডেমিক, ইম্পর্টেন্সি অফ ফিজিক্যাল এক্সারসাইজ, প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ এ মোবাইল ফোন। তো এখান থেকে যেই অংশগুলো তোমাকে দেওয়া হলো এই অংশগুলোই কিন্তু সত্যিকার অর্থে তোমার জন্য গুরুত্বপূর্ণ। আর এই ইংলিশ ফার্স্ট পেপারের পর তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারেরও সাজেশন আসছে। তো আমি আশা করব এখানে যে ডায়ালগ, ইমেল, প্যারাগ্রাফ, সিন পেসেসগুলো দেওয়া হয়েছে এইগুলো যে ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ড সকল শিক্ষার্থীদের জন্য শতভাগ কমন পড়বে বলে আমি আশা করি। তো আরেকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, সেটি হলো যে তোমরা যদি গণিতে ভালো করতে যাও সেই জন্য কিন্তু আমার এই চ্যানেলে MCQগুলো তুমি কীভাবে MS100 ক্যালকুলেটারের সাহায্যে করতে পারো তা কিন্তু দেওয়া রয়েছে। অনেক শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়গুলো দেখে MCQগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারছে। আমি তোমাদের বলবো তোমরা যদি এই বিষয়টি এখনও পর্যন্ত আয়ত্ত করতে না পেরে থাকো তাহলে অবশ্যই গণিত পরীক্ষার আগে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করব, সেই সাথে MS100 ক্যালকুলেটারের সাহায্যে স্পেশাল ভিডিও আসবে। তো এই ছিল এই ভিডিওতে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইংলিশ ফার্স্ট পেপার এই সাজেশনটি PDF আকারে যদি নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, খুদা হাফেজ।